দেখো বন্ধুরা, আমি চাই যে তোমরা লাইফে ডিসিপ্লিনড হও, তোমরা একটা টাইম টেবিল মেনটেন করো, একটা নির্দিষ্ট কাজ করার একটা নির্দিষ্ট সময় আছে, তো তোমরা এই সময়টা মেনটেন করো, যার জন্য দরকার টাইম টেবিল। তো আমি আজকে শেয়ার করবো আমার টাইম টেবিল, যাতে তোমরা আমার টাইম টেবিল থেকে কিছু শিখতে পারো যে কীভাবে আমি মেনটেন করি। এটা জানাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি ভোরে ভোরে ওঠাটাকে খুব প্রেফার করি। আমার মতে ভোরে ওঠা উচিত, মানে যখন তখন উঠে গেলাম ওরকম নয়। আমার ছোটোবেলা থেকেই এটা অভ্যেস, যে আর এখনও পর্যন্ত চলছে অভ্যেসটা, সূর্য ওঠার আগে আমি উঠে যাই। এটা একদম ফ্যাক্ট। সূর্য ওঠে 10টার সময়। সূর্যকান্ত আমার বাড়ির পাশের বাড়ির একটা বন্ধু, ও 10টায় ওঠে, আমি 9:30 উঠে যাই। এইভাবে আমি মেনটেন করে যাচ্ছি। এই মেনটেন রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো 9:30 ঘুম থেকে ওঠার পরে যে একটা ফিলিংস হয় না, রিগ্রেট হয় যে এই ভোরে কেন উঠলাম না, তো ওই দিন আমি প্রতিজ্ঞা করে নিই যে আজকে দেরি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু কালকে আমি ভোরে উঠবো। আর তোমাদের বললে বিশ্বাস করবে না, আমি পরের দিনও প্রতিজ্ঞা করে নিই। তো এইভাবে আমি প্রতিজ্ঞা করে চলতে থাকি। এটা আমার খুবই ভালো লাগে, এইভাবে মেনটেন করতে, একটা টাইম মেনটেন করে। এবার 9:30 ঘুম থেকে ওঠার পর ফ্রেশ তো হতে হবে, দাঁত মাজা, বিভিন্ন কাজ করা, ফ্রেশ হওয়া। তো যেহেতু দেরি হয়ে গেছে, আমি চট করে 2 ঘন্টার মধ্যে আমি ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই পুরো। তো 11:30 বেজে যায়। এবার 11:30 বেজে গেছে, দেরি হয়ে গেছে, তোমরা ভাবছো যে এবার কাজ আমি কখন করি। দেখো, 11:30 বাজার পরে আমি ভাবি যে কীভাবে আমি আমার টাইমটাকে ইউটিলাইজ করতে পারবো, আমি কীভাবে। তো আমি হবির ওপরে কাজ করি। আমার হবি, আমার অঙ্ক খুব ভালো লাগে। তো আমি কী করি, বেশিক্ষণের জন্য না, 1/2 ঘন্টার জন্য আমি আরডি শর্মা নিই, অঙ্কের বই নিয়ে 1 ঘন্টা মতো আমি প্র্যাকটিস করি, বাইসেপস মারি। কেননা প্রচণ্ড ভলিউম 1টা আর ভলিউম 2টা দু হাতে দুটো নিয়ে বাইসেপস মারি। ফিজিক্স কেমিস্ট্রিতেও আমি চর্চা করি, ফিজিক্স বই নিয়ে আমি ট্রাইসেপস আর কেমিস্ট্রি বই নিয়ে বেঞ্চ প্রেস মারি। এইভাবে আমি সায়েন্সের মধ্যে ডুবে থাকি দুপুর সময়টা। আর দেখছো, মানে কাজের ফাঁকে আমি ব্রেকফাস্ট করার সময়ই পাই না, তাই ডাইরেক্ট আমি লাঞ্চ করতে যাই। লাঞ্চে আমি অতও খাই না, মানে সবাই যে বেশি বেশি করে না, আমি ওটা দেখো ওরকম করলে হবে না, তোমাকে একটা পরিমিত পর্যায়ে খেতে হবে। তো আমি কীরকম খাই, আমি জাস্ট অল্প একটু ভাত ঠুসে নিই, আর তরকারি বলতে গেলে অত দামি দামি তরকারি নয়, যে সবজি এসব নয়, মাছ মাংস হলেই হয়। মাছের মধ্যেও যাও ইলিশ, ভেটকি, পাবদা, যা করতে পারো এরকম, মানে ওরকমও যে বড়ো সড়ো না, আর মাংসের মধ্যে মাটন করে দাও। তো এরকম একটা অ্যাটিটিউড, মানে চাই যে চাই ওরকম কোনো ব্যাপার নয়। তো দুপুরে আমি ওটা করি। তারপরে অনেক বাঙালিরা দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে যায়, বেডে চলে যায়, বেডে গিয়ে ঘুমিয়ে যায়। আমি ওরকম নয়, আমি বেডের নিচে মাদুর করে ঘুমোই, মাদুরের উপরে আমি ঘুমিয়ে যাই। তো এই জিনিসটা আমি প্রত্যেক দিনই কাজ করে চলেছি। তারপরে ঘুম থেকে ওঠার পর ঠিক সন্ধে হয়ে যায়। সন্ধ্যের সময় কী হয়, আমি বাড়িতে খাওয়াটা ঠিক পছন্দ করি না, কেননা মা দেয় না আমাকে, তাই আমি বাড়িতে খাই না। এবার আমার কাজ শুরু। 6টা থেকে 9টা, 3 ঘন্টা আমি জরুরি কাজে আড্ডা মারতে বেরিয়ে যাই। ওখানে বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে আমার যেটা মেন প্রবলেম, মানে আমার যেটা বাজে লাগে, সেটা হচ্ছে বন্ধুদের সিগারেট খাওয়া। ওরা সব এক এক করে সিগারেট ধরিয়ে নেয়, খেতে থাকে, আর আমাকে দেয়ও না, খাচ্ছিস খা একটু দে। তো এই জিনিসটা আমার ওদের প্রতি, আর প্রত্যেক দিনই সিগারেটের চায়ের বিল এক একজনের দায়িত্বে আছে, মানে সোমবার সৌম্য দেবে, মঙ্গলবার কৌশিক দেবে, বুধবার সন্তু দেবে, আমার বৃহস্পতিবারের ডেট, তাই আমি বৃহস্পতিবার যাই না আড্ডা মারতে। তো এইভাবে এবার যখন আড্ডা মেরে যখন ফিরে আসি, তখন 9টা বেজে যায়। ফিরে আসার সাথে সাথেই আমি খেয়ে নিই বাবা মার ঝাড়, আমি বাবা মার ঝাড় খাওয়া থেকে শুরু করি। তারপরে যদি সুযোগ পাই, রুটি ফুটি একটু খেয়ে নিলাম। তারপরে তোমরা জানো যেভাবে আমি ভোরে ওঠার অভ্যেস, সূর্য ওঠার আগে, তো আমাকে তাড়াতাড়ি ঘুমোতেও হবে। তো আমি কি করি, খুব তাড়াতাড়ি বেডে চলে যাই গিয়ে ঘুমানোর জন্য। আর তোমাদের একটা টিপস দিয়ে রাখি, যে মোবাইলটাকে দূরে রাখবে, কারণ ওটা মাইন্ড পুরো ডাইভার্ট করে দেবে, ডিস্ট্র্যাক্ট করে দেবে তোমাদের মাইন্ডকে। তো মোবাইলটা আমি দূরে রেখে দিই, মোবাইলটা দূরে রেখে ল্যাপটপটাকে কাছে টেনে কিছু একটা সিরিজ দেখে নিলাম, অল্প সময়ের জন্য, জাস্ট 3-4 ঘন্টার জন্য, কয়েকটা এপিসোড জাস্ট দেখে নিয়ে আমি আবার 3-4টে পর্যন্ত জেগে, তারপরে আমার ঘুম ধরে যায়, আমি ঘুমিয়ে যাই। এইভাবে এটা যদি তোমরা মেনটেন করতে থাকো লাইফে, তোমরা একটা অসফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, এটাই আমার বলার। দেখো কিছু শিখতে পারো কি না। তো আজকে টাটা।